নমস্কার বন্ধুরা, এডুটাচে তোমাদের স্বাগত জানাই। আমি কৌশিক। আজকে আমি তোমাদের বেঙ্গলি রিপোর্ট রাইটিং ক্লাস করাবো, যেটা ICDS সুপারভাইজার মেন্স এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তবে শুরু করার আগে, তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে দেখবে বেল আইকন আছে, সেটা প্রেস করে দেবে, তাহলে আমাদের পরবর্তী নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এবং আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, যার আইডি হলো এডুটাচ। তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে আমাদের চ্যানেল, যার লোগোটা দেখতে পাচ্ছ উপরে, এডুটাচের লোগো পেয়ে যাবে, এবং নিচে জয়েন বাটন আছে, জয়েন করে দেবে। এবং তোমরা যদি আমাদের ডেলি বেসিস টাস্ক করতে চাও এবং উইকলি মক টেস্ট অ্যাটেন্ড করতে চাও, তাহলে অবশ্যই পাশে ডিসকাস বাটনে ক্লিক করলে আমাদের গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারবে। আমাদের যে আজকের প্রতিবেদন, তা শুরু করার আগে কিছু নিয়মাবলী আমি তোমাদের আগে দেখিয়ে নিতে চাই। তো তোমরা দেখো, আমরা এখানে পয়েন্ট করে দিয়েছি, এখানে পরপর আমি পড়ছি, তোমরা দেখতে থাকো। এক নম্বরে বলেছে, যে কোনো সংবাদ, অনুষ্ঠান, ঘটনা, উপলক্ষ, সমাবেশ, আলোচনা, প্রদর্শনী ইত্যাদি রিপোর্টের বিষয় হতে পারে। দুই নম্বর, যে বিষয়ে রিপোর্ট লেখা হবে সে সম্পর্কে রিপোর্টারের পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। তিন নম্বর, একজন রিপোর্টারের তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা, তীব্র শ্রবণ শক্তি, বাস্তব বা পক্ষপাতশূন্য দৃষ্টিভঙ্গি এবং জনগণের মনোভাব বোঝার ক্ষমতা থাকা দরকার। চার নম্বর, রিপোর্টার নিজের মত প্রকাশ করতে পারেন, তবে কেবলমাত্র এ ব্যাপারে তার বিশেষ দায়বদ্ধতার কথা সম্পূর্ণ উপলব্ধি করার পরেই। পাঁচ নম্বর, রিপোর্টারের একটি বিশেষ যথোপযুক্ত শিরোনাম পছন্দ করতে হবে, যেটি আকর্ষণীয় ও বিষয়বস্তুর যথেচ্ছ ইঙ্গিতবাহী দুই হবে। ছয় নম্বর, রিপোর্টিংয়ে তারিখ ও স্থানের উল্লেখ থাকতে হবে বিবরণের শুরুতেই। সাত নম্বর, শিরোনামের তলায় নিজস্ব সংবাদদাতা বা বিশেষ সংবাদদাতা বা সংবাদ সরবরাহ মাধ্যম বা যিনি এই রিপোর্ট লিখছেন সেই সাংবাদিকের নাম থাকবে। তো আজকে আমাদের প্রতিবেদনের মূল বিষয়বস্তু হলো কন্যাশ্রী প্রকল্প। তো দেখি আমাদের আজকে টাইটেল কী আছে। টাইটেল বলেছে, কন্যাশ্রী প্রকল্প রাষ্ট্রপুঞ্জের দেওয়া সর্বোচ্চ আন্তর্জাতিক সম্মান দ্য পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড, জনসেবা পুরস্কার, ছিনিয়ে নিয়ে বাংলার গৌরব বাড়ালো। এ বিষয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন লিখুন। তো তোমরা অনেকেই কন্যাশ্রী সম্বন্ধে জানো, অনেকেই বলতে কি সবাই জানো, কারণ এখন স্কুলে, সব স্কুলেই কম বেশি চালু হয়ে গেছে কন্যাশ্রী প্রকল্প, বিশেষ করে সরকারি যেসব স্কুল আছে সেসব স্কুলে কিন্তু এখন চালু আছে। তো কন্যাশ্রী প্রকল্পে আমাদের রাজ্যের শিক্ষার্থীরা খুবই খুবই উপকৃত হচ্ছে, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন দ্রব্য সামগ্রীও পাচ্ছে, যেটি দেখে সত্যি খুবই ভালো লাগে। তো চলো আমরা দেখি আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু কী। তো আজকে আমাদের যে শিরোনামটা দেওয়া হয়েছে সেটি দেখো, রাষ্ট্রপুঞ্জের জনসেবা পুরস্কার পেল বাংলার কন্যাশ্রী। নিজস্ব সংবাদদাতা, কমা দিয়ে কলকাতা, কমা দিয়ে 25শে জুন। গত 23 জুন 2017 নেদারল্যান্ডের রাজধানী দ্য হেগ এ 62টি দেশের 552টি প্রকল্পের মধ্যে থেকে সবাইকে পিছনে ফেলে রাষ্ট্রপুঞ্জের দেওয়া সর্বোচ্চ আন্তর্জাতিক সম্মান দ্য পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড, জনসেবা পুরস্কার ছিনিয়ে নিল পশ্চিমবঙ্গের কন্যাশ্রী। সম্মেলনের শেষে সঞ্চালক যখন ঘোষণা করলেন জনপরিষেবার অভিনবত্বের জন্য কন্যাশ্রী প্রথম পুরস্কার পাচ্ছে, তখন আনন্দের বন্যা বয়ে গেল। শ্রেষ্ঠত্বের লড়াইয়ের অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, এই জয় তার একার নয়, গোটা রাজ্যবাসীর জয়, দেশের জয়। যে 40 লক্ষ কন্যা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন তাদেরই উৎসর্গ করলাম এই পুরস্কার। সত্যি মাননীয় মুখ্যমন্ত্রী খুবই ভালো একটি কথা বলেছেন, যে এটা শুধু নিজের জয় না, এটা রাজ্যবাসীর জয় এবং দেশের জয়। এবং যে 40 লক্ষ কন্যার প্রকল্পের সুবিধা পেয়েছেন সেটাও কিন্তু খুব একটা ছোট কথা না। তো তারপর দেখো, নারী শিক্ষার প্রসারে রাষ্ট্রপুঞ্জের রোল মডেল কন্যাশ্রী। নোবেল পুরস্কার প্রাপ্তি বিখ্যাত অর্থনীতিবিদ জোসেফ ই স্টিগলিজ উন্নয়নের সংজ্ঞা প্রসঙ্গে বলেছিলেন, উন্নয়ন হলো মানুষের জীবনযাত্রার পরিবর্তন ঘটানো, শুধুমাত্র অর্থনীতির পরিবর্তন ঘটানো নয়। এটি ঘটনা যে গত কয়েক বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে চলা কন্যাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গে
বাল্য বিবাহ, স্কুল থেকে ড্রপ আউটের মতো বিষয়, নারী পাচার হ্রাস থেকে শুরু করে মহিলাদের ক্ষমতায়ন ইত্যাদি ক্ষেত্রে মানুষের জীবনযাত্রায় যথেষ্ট সদর্থক ভূমিকা পালন করে চলেছে। 2013-14 থেকে 2019-এর 26 জুন পর্যন্ত সময়কালে কন্যাশ্রীর উভয় প্রকল্প মিলিয়ে K1 বা K1 ও K2 একত্রে সুবিধাভোগী বালিকাদের সংখ্যা প্রায় 1.5 কোটি বা 1.5 কোটি, মানে ভাবতে পারছো তোমরা কত। K1 প্রকল্পের অর্থাৎ 13-18 বছর পর্যন্ত পঠন পাঠনের সময়কালে প্রতি বছরে 750 টাকা করে, প্রথমে ছিল 500 টাকা, এবং বালিকাদের বয়স 18 বছর পূর্ণ হলে K2 প্রকল্পে এককালীন 25,000 টাকা পাওয়া যায়। পরিবারের বার্ষিক আয় 1,20,000 টাকার মধ্যে থাকলেই এই উভয় প্রকল্পেই তারা সুবিধাভোগী অধিকার হয়েছেন। তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারছো, এখানে কিন্তু ইন ডিটেলস লেখা রয়েছে যে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে দুখানা প্রকল্পে ভাগ করা হয়েছিল, একটা হচ্ছে K1 প্রকল্প, একটা হচ্ছে K2 প্রকল্প। এই দুটো প্রকল্পে K1 প্রকল্পে দেখতে পাচ্ছ একটা বয়স ভাগ করে দিয়েছে 13-18, যারা হচ্ছে টিনেজার্স। টিনেজার্স বললে 19 বছরও বোঝায়, তবে এখানে 13-18 নেওয়া হয়েছে। এবং 18 বছর অর্থাৎ স্কুল লাইফ পাশ করে যাওয়ার পর যখন কলেজে উঠে যাবে তখন তোমাদের K2 প্রকল্পে 25,000 টাকা দেওয়া হবে, এবং এককালীন দেওয়া হয়। শোনা যাচ্ছে কন্যাশ্রী প্রকল্পকে নারী শিক্ষার প্রসারে রোল মডেল করতে চায় রাষ্ট্রপুঞ্জ। বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলিতে পিছিয়ে পড়া কিশোরীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে কন্যাশ্রীর ভাবনাকে কাজে লাগাতে চায় রাষ্ট্রসংঘ। এটা বাংলা তথা ভারতের কাছে অত্যন্ত গর্বের বিষয়। তো এটা দেখতে পাচ্ছ লাস্টে যে পার্টটা থাকে রিপোর্টিংয়ে, সেটা কিন্তু উপসংহার বলা হয় বা কনক্লুশন বলা হয়। তো তোমরা যখন উপসংহার লিখবে সেটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে লিখতে হবে তোমাদের, যেমন তোমাদের প্রতিবেদনের প্রথম প্যারাটা সুন্দরভাবে সাজাতে হয় তেমনি লাস্টের প্যারাটাও কিন্তু তোমাদের সুন্দরভাবে সাজাতে হবে। শুধু তাই নয়, লাস্টের প্যারাতে কিন্তু তোমরা কোনো ডেটা অ্যাপ্লাই করবে না, মাথায় রাখবে লাস্টের প্যারাতে কিন্তু তোমরা কোনো ডেটা অ্যাপ্লাই করবে না। তো আজকে আমাদের প্রতিবেদন এখানেই শেষ হচ্ছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এবং এই যে প্রতিবেদনটা নেওয়া হয়েছে এটা লীলা রয়ের ICDS এর মেন্স বই থেকে নেওয়া হয়েছে, তোমরা অবশ্যই এই বইটা কিনতে পারো, খুবই ভালো বই, তোমরা অবশ্যই কিনতে পারো। তো আজকে এই পর্যন্তই, তোমাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে, তোমরা যদি বুঝতে না পেরে থাকো, তবে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, এবং ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করবে, এবং অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে যে কোন জায়গাটা আমাদের ভালো লাগেনি, তাহলে আমরা অবশ্যই সেই জায়গাটা ইম্প্রুভ করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনে অবশ্যই প্রেস করবে। সো গুড বাই।